नमस्कार बंधुरा, आशा करी अपनारा सबाई भालो आछेन। आमी सैकत आपनादेर जोन्नो आजकार एकटा नतून प्रपार्टी निये चले एसेछि। लोकेशन अवश्य बोलबो, तो तार आगे एकटुखानी देखिए नि। एटा होच्छे लिफ्ट एरिया रयेछे, तो लोकेशनटा होच्छे करिडोर दिए जेते जेते बोली बीटी रोड। बीटी रोडेर काछे एकटा कमप्लेक्स आछे, सेई कमप्लेक्सेर मध्ये एकटा 3 BHK फ्लैट, আমি মডেল ফ্ল্যাট আপনাদেরকে দেখাতে এসেছি। এটা হচ্ছে ফ্ল্যাটের এন্ট্রি। তো লিফট, দুটো লিফট আছে এখানে, ইমার্জেন্সি এক্সিটও রয়েছে। তো চলুন ফ্ল্যাটটা দেখি। আর এখানে 2 BHK এবং 3 BHK দু ধরনের ফ্ল্যাটই আপনারা পাবেন, দাম রিজনেবল। ফার্দার কোয়ারিজের জন্য অবশ্যই ফোন করবেন। তো চলুন আগে ফ্ল্যাটটা দেখি। তো ফ্ল্যাটে আমি ঢুকছি। প্রথমেই বললাম এটা একটা মডেল ফ্ল্যাট। তো দেখুন দেওয়ালের কন্ডিশন। আর টোটাল এইটা অ্যাপ্রক্স 1270 স্কোয়ার ফিটের একটা 3 BHK ফ্ল্যাট। আমি যখন ঢুকলাম, ঢুকে ড্রয়িং কাম ডাইনিং এরিয়া এলো, অর্থাৎ একটা কর্নারে আমি দাঁড়িয়ে আছি। এইটা হচ্ছে ড্রয়িং কাম ডাইনিং এরিয়া। এইটার সাইজ 220 স্কোয়ার ফিট রয়েছে ড্রয়িং কাম ডাইনিং এরিয়াটা। আর আমি এন্ট্রি করেছি এইখানের মেন গেট দিয়ে। এন্ট্রি করার পরে এই এরিয়াতে আমি এসে পৌঁছেছি। তো এটা 22x10 স্কোয়ার ফিটের ড্রয়িং কাম ডাইনিং এরিয়া আছে। আর যেহেতু এখানে আপনার সোফা সেট এবং ডাইনিং টেবিলগুলো পাতা রয়েছে, তো আপনারা বুঝতে পারছেন এরিয়ার স্পেস ম্যানেজমেন্টটা কীরকমভাবে করা হয়েছে। কোনো স্পেস ওয়েস্টেজ নেই। তো ড্রয়িং কাম ডাইনিং এরিয়ার সাথে ব্যালকনি রয়েছে, আমি অবশ্যই দেখাবো আপনাদেরকে। তো তার আগে আমি প্রথম বাঁদিকের যে বেডরুমটা আছে সেই বেডরুমটা আপনাদেরকে দেখাই। তো এটা হচ্ছে একটা বেডরুম। দেখুন বেডরুমটা সাইজ আছে 10x10 সাইজের বেডরুম আছে, এবং তার সাথে বেড যেহেতু দেওয়া রয়েছে, স্পেস ম্যানেজমেন্টের ব্যাপারটা আপনারা ভালোভাবে বুঝতে পারবেন। বেড দেওয়ার পরেও এতটা স্পেস আপনারা ফাঁকা পাবেন। এবং এদিকে স্টাডি টেবিল বা কম্পিউটার টেবিল এখানে প্রোভাইড করা হয়েছে। ওখানে দেখুন এক্সট্রা কভার এরিয়া ওখানে একটা দেওয়া রয়েছে, আলমারি টাইপের রাখা রয়েছে ওখানে। ফল সিলিং যদি করেন এই ধরনের আসবে, আপনারা ডিফারেন্ট ডিজাইনও করতে পারেন। এইটা প্রথম বেডরুমটা গেল, এর সুইচ বোর্ড এখানে থাকছে। প্রত্যেকটা বেডরুমেই কিন্তু এসির পয়েন্ট দেওয়া আছে। প্রথম বেডরুমের পরে আমি আবার ড্রয়িং কাম ডাইনিং এরিয়াতে এলাম, এবং এসে আমি আছি কিচেন এরিয়াতে। এইটা হচ্ছে কিচেন এরিয়া। কিচেনের স্পেসটা কিন্তু যথেষ্ট বড়। এখানে কিচেন স্ল্যাব দেওয়ার পরেও, তারপরেও এখানে অ্যাপ্রক্স 6.5 ফুটের মতো জায়গা কিন্তু চওড়া থাকছে, এবং লম্বা এটা 8 ফুট রয়েছে। এবং কিচেনের স্ল্যাবটা দেখুন, এই হচ্ছে কিচেনের স্ল্যাব এখানে দেওয়া রয়েছে, যাতে আপনারা বুঝতে পারেন স্পেস ম্যানেজমেন্টের ব্যাপারটা। এবং কিচেনের সাথে একটা ব্যালকনি আছে, এটা হচ্ছে সেকেন্ডারি ব্যালকনি, যেটা ইউটিলিটিস ব্যালকনি বলা যায়, যেখানে আপনি ধরুন ওয়াশিং মেশিন রাখতে পারবেন, এটা থাকছে। তো এটা কিচেন গেল। এবার কিচেন থেকে আমি আপনাদেরকে হল রুমটা দেখাচ্ছি। তো এই ধরনের পুরো হল রুমটা দেখতে পারবেন আপনারা। আর কিচেনে এখানে তো সুইচ বোর্ড থাকছেই, আপনারা যেহেতু ফ্রিজ রাখবেন, এবং এছাড়াও মাইক্রোওয়েভ চালানোর জন্য বা মিক্সি মেশিন চালানোর জন্য আপনারা এখানে প্লাগ পয়েন্ট পেয়ে যাবেন, চিমনিরও পয়েন্ট অবশ্যই করে দেওয়া থাকবে। কিচেনের পরে আমি চলে যাই একটা বেডরুমে, যেটা হচ্ছে আর একটা বেডরুম। এটা সাইজে একটু বড়, এটা 10x12 সাইজের বেডরুম আছে। তো দেখুন স্পেস আপনারা খুব সুন্দরভাবে বুঝতে পারবেন। ফাঁকা জায়গা হলে অনেক সময় অসুবিধা হয় স্পেসটা বুঝতে। সাইজ বলে দিলাম, 10x12 সাইজের এক্স্যাক্টলি বেডরুম রয়েছে, বেড দেওয়া রয়েছে। তারপরেও দেখুন ওখানে একটা কভার এরিয়া থাকছে, আলমারি টাইপের কভার করা আছে। তারপরেও এতটা স্পেস কিন্তু মেঝে থাকছে। এবং আরও একটা জিনিস আমি বলে দিই, এখানে এর পাশেও এখানে কিন্তু একটা কভার থাকছে, এর পাশেও আর একটা কভার থাকছে। আর যেমন বলেছিলাম এসির পয়েন্ট তো প্রত্যেক বেডরুমেই থাকছে।
ক্রস ভেন্টিলেশনের জন্য জানলা রয়েছে আপনার, এখানে একটা জানলা রয়েছে এবং এখানে আর একটা জানলা রয়েছে। প্রত্যেকটা রুমে কিন্তু ক্রস ভেন্টিলেশন মোরললেস আপনারা পেয়ে যাবেন। চলুন এখান থেকে আরও একবার ড্রয়িং রুমটা আপনাদেরকে দেখিয়ে দিই। এইটা হচ্ছে ড্রয়িং রুম এরিয়াটা, এই জায়গা থেকে ড্রয়িং রুমটা এই ধরনের আপনাদের দেখতে লাগবে। যথেষ্ট খুব শোভার একটা লুক আনা হয়েছে এই লুকটাতে, এই ড্রয়িং রুমটাতে। এবার আমি ব্যালকনিতে আসি। ব্যালকনির চওড়াটা আপনাদেরকে আমি নোটিস করতে বলবো, খুব কম জায়গাতেই আমি দেখেছি। ধরুন ব্যালকনি অ্যাপ্রক্স প্রায় 5 ফুটের মতো চওড়া রয়েছে, 5 ফুটের মতো চওড়া রয়েছে ব্যালকনিটা, আর 10 ফুট ওয়াইড, 5 ফুট চওড়া আর 10 ফুট, সরি লম্বায় 10 ফুট। আর ব্যালকনি থেকে আপনারা এই ভিউ পাবেন কমপ্লেক্সের। এই হচ্ছে ব্যালকনি গেল। এবার আরও একবার ড্রয়িং রুমটা হয়ে আমি আপনাদেরকে নিয়ে চলে যাব, যেটা হচ্ছে কমন টয়লেট। কমন টয়লেটটায় ঢোকার আগে দেখাই, এখানে বেসিন স্পেস দেওয়া আছে দেখতে পারেন আপনারা, এবং তার সাথে মিরর, লাইটিংয়েরও ব্যবস্থা প্রত্যেকটা জায়গায় করে দেওয়া আছে। এবং এর পাশে যে কমন টয়লেটটা, এরা কিন্তু প্রত্যেকটা জায়গাতে অ্যান্টিস্কিড টাইলস, মানে বিশেষ করে টয়লেটে ইউজ করা হয়েছে, এবং এই ধরনেরই এক্স্যাক্টলি টয়লেট আপনারা পাবেন। এবং ফিটিংস জাগুয়ার বা প্যারিয়রের থাকবে। এখানে যেমন আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন প্যারিয়রের কিন্তু ফিটিংস দেওয়া আছে, বা কিছু কিছু ক্ষেত্রে হয়তো জাগুয়ারের ফিটিংস দেওয়া হবে। অ্যান্টিস্কিড টাইলস, টাইলস সাধারণত কাজার যার দেওয়া হয় বা অন্য ব্র্যান্ডের আপনারা চাইলেও সেটা হয়তো পসিবল হয়ে যাবে। গিজার পয়েন্ট করা আছে, আর ফিটিংস যা দেখছেন সেই ধরনেরই সব কিছু এখানে করে দেওয়া থাকবে। এবার আপনাদেরকে নিয়ে যাই আমি মাস্টার বেডরুমে। মাস্টার বেডরুম চওড়া রয়েছে 10x12 স্কোয়ার ফিটের মাস্টার বেডরুম, অর্থাৎ 120 স্কোয়ার ফিটের মাস্টার বেডরুম রয়েছে। তো সাইজটা দেখে নিন একবার মাস্টার বেডরুমের। খাট মাঝখানে পাতা আছে, 6x7 খাট দেওয়া আছে, তারপরেও এতটা স্পেস কিন্তু আপনারা পাবেন। অবশ্যই একটা কর্নার থেকে দাঁড়িয়ে আমি আরেকবার দেখাবো। ওখানে একটা উইন্ডো আছে, তার ওপর এসি, এখানে আপনার কভার এরিয়া থাকছে। এই জায়গাটায় বিছানা থেকে টিভি দেখার জন্য আপনারা টিভি ক্যাবিনেট এখানে বানিয়ে দেওয়া হয়েছে, আপনারা নিজেরা বানিয়ে নিতে পারেন। এছাড়া এখানে আপনাদের ড্রেসিং টেবিলের জন্য এখানে একটা স্পেস দেওয়া থাকছে, যেখানে মিররটা লাগানো আছে। এবং মাস্টার বেডরুমের যে টয়লেটটা আছে, মাস্টার বেডরুমের এই হচ্ছে টয়লেট ফিটিংস, যথেষ্ট চওড়া, যথেষ্ট স্পেসিয়াস টয়লেট, যেটা অ্যাটাচ টয়লেট রয়েছে। এবং ফিটিংসের কথা আর আমি বললাম না, যা যা আগে আমি বলেছি সেম ফিটিংস এখানে থাকবে। গিজার পয়েন্ট কিন্তু দুটো বাথরুমেই করে দেওয়া থাকবে। সুইচবোর্ড পয়েন্ট ঢুকেই ডান দিকে, যেরকম প্রত্যেকটা ফ্ল্যাটে থাকে। আর একটা কর্নার থেকে তো আমি অবশ্যই আরেকবার আপনাদেরকে দেখাবো। এই কর্নারে এসে আমি টোটাল বেডরুমটা আরেকবার আপনাদেরকে দেখাই। এইটা হচ্ছে টোটাল বেডরুমটা। আশা করি এই প্রপার্টিটা আপনাদের ভালো লাগবে। এক্স্যাক্টলি সেম জিনিস আপনারা পাবেন এই কমপ্লেক্সের মধ্যে। এবং কমপ্লেক্সের বেনিফিটগুলো বলে দিই, আপনাদের মনে যা যা বেনিফিট আসতে, মাথায় যা যা বেনিফিট আসছে প্রত্যেকটা বেনিফিটই থাকছে। সুইমিং পুল, পাওয়ার ব্যাকআপ, কিডস প্লে এরিয়া, খেলার মাঠ, মাছ ধরার জায়গা, যা যা মনে আসে মোরললেস সব কিছু এখানে থাকছে। আর যদি প্রপার্টি পছন্দ হয়ে থাকে অবশ্যই আমাদেরকে ফোন করবেন। কন্ট্যাক্ট নাম্বার আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। চ্যানেলের নাম হচ্ছে প্রপার্টি বিচ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ।